হ্যালো, হোয়াটস আপ ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফায়ার লাভার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও তোমাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা। সো গাইস, আমাদের গেমের ভিতরে কিছুদিন আগে কিন্তু নতুন একটা ক্যারেক্টার ফ্রিতে দিয়েছে, আমরা পেয়েছি, এবং এরপরে কিন্তু আমাদের গেমে আবারও নতুন আরেকটা ক্যারেক্টার আসতে চলেছে, এবং সেটা কবে আসবে আর কিভাবে আসবে আর কোন ক্যারেক্টার আসবে সেটা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে বলে দেবো। সো গাইস, তোমরা সবাই জানো যে অন্তত অনেকেই লিক পেয়েছো যে সাকিব আল হাসান ক্যারেক্টার মানে হচ্ছে আমাদের বিশ্বের অলরাউন্ডার মোস্ট পপুলার জাতীয় ন্যাশনাল টিমের খেলোয়াড় আমাদের সাকিব আল হাসান ভাই, প্রাণপ্রিয় সাকিব আল হাসান ভাই আমাদের গেম কলাবরেশন করছে ফ্রি ফায়ারে। সে কিন্তু আমাদের ক্যারেক্টার হিসেবে ফ্রি ফায়ারে অ্যাড করতে পারে, বাট এটা কিন্তু 100% শিওর না। তবে তাকে নিয়ে কিন্তু একটা ডিজাইনের গ্লোবাল অলরেডি রেডি হয়ে গেছে, যেটা আমাদের নবী 31 আপডেটের পরে কিন্তু আসতে চলেছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো গাইজ, স্ক্রিনের উপরে যে গোলওয়ালটা দেখতে পাচ্ছো, টাইগার আঁকানো ব্যাট বল স্টাম্প রয়েছে, আর সাকিব আল হাসান এর এস এ এইচ আছে, বাট তার নাম কিন্তু এস এইচ এ দিয়ে, যাই হোক এটা আছে। আর তাছাড়া 75 নম্বর, তার জার্সি কিন্তু 75 নম্বর, সেই অনুযায়ী কিন্তু এই যে গোলওয়ালটা তৈরি করা হয়েছে ফ্রি ফায়ারে। এটা সামান্য একটা লিক পাওয়া গেছে, এখান থেকে কিন্তু সব সরাসরি হয়ে গেছে, আর সেইখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছো। আর ক্যারেক্টার হিসাবে আসবে কিনা এটা কিন্তু সঠিক তথ্য এখনও পাওয়া যায় নাই, তবে সঠিক তথ্য পাওয়া মাত্র আমি তোমাদেরকে জানিয়ে দেবো, এবং কবে আসবে সেটাও অবশ্যই জানিয়ে দেবো। আর তোমরা কে কে এই গোলওয়ালটা নিবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যতটুকু জানি ফ্রি ফায়ার যারা খেলে তারা ক্রিকেট পছন্দ করে না এমন কোনো কেউ নাই আমি যতটুকু জানি, তো এই গোলওয়ালটা তোমরা সবাই আসলে অবশ্যই নিয়ে নেবে, এটা কিন্তু একটা রেয়ার আইটেম হতে যাচ্ছে। আর ক্যারেক্টার আসলে আমরা আশা করবো যে ক্যারেক্টারটা যেন অ্যাবিলিটিটা অ্যাক্টিভ অ্যাবিলিটি হয়, যদি অ্যাক্টিভ হয় তাহলে তো খুবই ভালো, আর যদি অ্যাক্টিভ অ্যাবিলিটি না হয়, যদি প্যাসিভ অ্যাবিলিটি হয় তাও কোনো সমস্যা নেই, আমরা কিন্তু ক্যারেক্টারটা অবশ্যই নিয়ে নেবো। তাছাড়া সাকিব আল হাসানকে ঘিরে কিন্তু আরও অনেক কিছু আমাদের গেমের ভিতরে দেখতে পাবো আমরা নেক্সট 2 মান্থ, মানে সামনের 2 মাসের মধ্যে, মানে আপডেট আসার পরে নেক্সট 2 মাসের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পারবো, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর বন্ধুরা, মোটামুটি আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, তোমাদেরকে জানানো দরকার ছিল যে গেমের ভিতরে আমাদের প্রিয় প্রিয় সবার প্রিয় সাকিব আল হাসান ভাইয়ের ক্যারেক্টার অথবা গোলওয়াল তো আসবে এটা কনফার্ম, বাট ক্যারেক্টারটা শিওর আসবে কিনা সেটা তোমাদেরকে জানিয়ে দেবো, আর এটা তোমাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি। সো বন্ধুরা, তোমরা যদি ক্যারেক্টার কবে আসবে কখন পাবে এটা যদি জানতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটন অন করে রাখবে, আর প্রতিনিয়ত ভিডিও দেখবে। আর তাছাড়া আজকের এই ভিডিওতে লাইক এম রাখলাম মাত্র 300 লাইক তোমরা কমপ্লিট করে দেবে, তাহলে কিন্তু তোমাদের ভিতর থেকে যে কোনো একজন কিন্তু একটা উইকলি মেম্বারশিপ আমার থেকে গিফট পাবে, এটা আমি তোমাদেরকে দেবো, এবং সেটা 3 দিনের ভিতরে তোমরা অবশ্যই কমপ্লিট করে দেবে। সো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।